নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল সোমবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তাই প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। আগামীকাল যে পাঁচ রাশির আমি কথা বলছি, সেই পাঁচ রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। দেখুন, একটি কথা আমি বারবার বলি, আপনার জন্মছকে এই যোগ কিন্তু স্ট্রং থাকা দরকার। শুধু আপনি শুনছেন, আপনি ভাবছেন যে আপনার সাথে এই ঘটনাগুলি ঘটবে, তা কখনোই না। একই রাশির একাধিক মানুষ আছে প্রত্যেকের ক্ষেত্রে যে হুবহু মিলবে, আমি কখনোই এটা দাবি করি না। কিছু সংখ্যক মানুষের সঙ্গে কিন্তু আগামীকাল এই আকস্মিক প্রাপ্তি বা মহাপ্রাপ্তি যেটাই বলুন না কেন, এই প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। এবার দেখা দরকার আপনার জন্মকুণ্ডলিতে এই যোগ প্রবল আছে কি না। এই যোগ প্রবল আছে আপনি বুঝবেন কি করে, সেটা আজকে আমি কিছু আপনাদেরকে ফর্মুলাগুলো আমি আপনাদেরকে জানাবো। তাহলে কিছুটা আপনারা বুঝতে পারবেন যে আপনার জন্মছকে যোগ ভালো আছে কি না। আমি প্রতিদিন বলি, কিছুটা আপনাদেরকে সময় আমি নিব, কিছুটা সময় হয়তো নষ্ট হয় আপনাদের মূল্যবান সময়, তার মধ্যে থেকেও আমি একটু কথা বলি। আপনারা এই ভিডিওটি আলোচনাটা সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন। দেখুন, প্রাপ্তির ক্ষেত্রে শুধুমাত্র আপনি বড় সিদ্ধান্ত নিয়ে একটি টিকিট কেটে ফেলছেন কিন্তু আপনার প্রাপ্তি ঘটছে না। জানবেন আপনার জন্মছকে বড় কোনো জন্মছকে কিন্তু গ্রহদোষ রয়েছে, আপনি প্রচুর চেষ্টা করছেন হচ্ছে না, জানবেন বড় কোনো গ্রহদোষ কিন্তু রয়েছে। এখানে দেখা দরকার যে আপনার ন্যাকাল চার্টে কোন কোন গ্রহগুলো শুভ অবস্থায় রয়েছে। আমি চারটি গ্রহের কথা বারবার বলি, রাহু, শুক্র, বুধ এবং শনি। এই চারটি গ্রহ আপনার জন্মছকে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার এই প্রাপ্তির জায়গাটা কিন্তু ঘটে। এখন আপনার জন্মছকে রাহু পীড়িত রয়েছে, আপনি প্রচেষ্টা করছেন কিন্তু হচ্ছে না। আপনার জন্মছকে এটা যেহেতু ভাগ্যের উপর ডিপেন্ড, এই যে প্রাপ্তি যে কোনো দিক থেকে প্রাপ্তি হতে পারে, এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে ভাগ্যের উপর। এই জন্য ভাগ্যভাবকে স্ট্রং করুন, আপনার ধনভাবকে স্ট্রং করুন, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাবকে স্ট্রং করুন। এই ভাবগুলোকে যদি আপনি স্ট্রং করতে পারেন তাহলে কিন্তু আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কত অ্যামাউন্টে ঘটবে এটা তো সম্পূর্ণ নির্ভর করবে আপনার জন্মকুণ্ডলীর উপর, কারণ আপনার ক্ষেত্রে মহাদশা কিসে চলছে, আপনার ক্ষেত্রে অন্তর্দশা কিসে চলছে তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার এই প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। আগামীকাল সোমবার যে পাঁচ রাশির আমি কথা বলবো, সেই পাঁচ রাশি আপনারা এগিয়ে যেতে পারেন, কিন্তু যদি আপনার কুণ্ডলিতে যোগ থাকে তাহলে অর্থ প্রাপ্তির একটা বড় সম্ভাবনা ঘটবে। কিন্তু যদি না যোগ থাকে, আমি যে কথাগুলো বলছি আপনার সঙ্গে নাও কিন্তু মিলতে পারে, অর্থাৎ মিলবে এই কথা আমি কখনোই বলবো না, আর মিলবে না এই কথা কখনোই আমি বলবো না, কারণ আপনার রাশিচক্র এখান থেকে আমি দেখতে পাচ্ছি না, আপনার কিসের মহাদশা চলছে আমি দেখতে পাচ্ছি না, এটা কিন্তু বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট। এবং এর সাথে সাথে আপনাকে দেখতে হবে আপনার জন্মছকে চারটি গ্রহের প্লেসমেন্ট, এবং এর সাথে সাথে আপনার ভাগ্যভাবকে স্ট্রং করা কিন্তু দরকার। এবং যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি থেকে আপনার মিস খেয়ে যাচ্ছে, আপনি অবশ্যই রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু রক্ষা কবচ যাদের দুই এক নাম্বারের জন্য মিস খেয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু দিবে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটবে এটা ডিপেন্ড করবে আপনার, বারবার বলছি, রাশিচক্রের উপর। প্রচুরজন প্রচুর প্রচেষ্টা করছেন, একবার নিজের ভাগ্যভাবকে দেখুন না, একবার নিজের ভাগ্যকে ট্রাই করে দেখুন, কিন্তু অতি মূল্যবান অর্থ অপচয় করার আগে আপনার নিজস্ব জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা আপনারা একবার হলেও বিচার করে নিন। আপনার ক্ষেত্রে বার্থ চার্ট রিফরমেশন আপনি করুন, এবং কোন বছর আপনার প্রাপ্তির যোগ রয়েছে,
কোন মাসগুলোতে রয়েছে এটা আগে জেনে নিন। কারণ একটা সময় কিন্তু থাকে, কারো ক্ষেত্রে একটু দেরিতে থাকে, কারো ক্ষেত্রে তাড়াতাড়ি থাকে, কারো ক্ষেত্রে একটু মাঝ বয়সে থাকে, এই জায়গাগুলো আগে জেনে নিন। আপনার ক্ষেত্রে প্রত্যেক মানুষের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তির একটা সুযোগ কিন্তু ঈশ্বর কিন্তু দেয়, অর্থাৎ ঈশ্বর যে যে রাশিগুলোর উপর বিশেষভাবে আগামীকাল এই কৃপা পড়তে চলেছে, তার আগে প্রত্যেকে ভিডিওটি শোনার আগে অবশ্যই ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট কিন্তু করুন। বিশেষভাবে ইম্পর্টেন্ট এই ভিডিও, এবং আপনারা চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আপনাদের একটি লাইক শেয়ার বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট। দেখুন, আপনার জন্মছক একবার পর্যালোচনা করুন, এবং রাহু রক্ষা কবজের উপর বিশেষ ডিসকাউন্ট রয়েছে, আকর্ষণীয় উপহার রয়েছে, 28 ফেব্রুয়ারি 2023 পর্যন্ত এই আকর্ষণীয় অফারটা রয়েছে। যারা রাহু রক্ষা কবজ দিতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ আপনারা করুন, এবং যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। নাম্বার ওয়ান, যে রাশির আমি কথা বলবো, আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির চোখ সৃষ্টি হয়েছে, সে রাশির নাম লিখে রাখুন। নাম্বার ওয়ান মহা সৌভাগ্যশালী রাশি, সে রাশি বৃষ রাশি। বৃষ রাশির টার্গেট নাম্বার দুই, আপনাদের যে শুভ সময় সকাল 10:02 থেকে আপনার 11:26 পর্যন্ত, আগামীকাল যোগ রয়েছে বৃদ্ধি যোগ, রাহুকাল রয়েছে সকাল 7:30 থেকে 9:00 পর্যন্ত রাহুকাল রয়েছে। এরপর যে রাশির আমি কথা বলবো, মহাপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 3। আপনাদের শুভ সময় 11:14 থেকে 12:27 পর্যন্ত। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো, আগামীকালের বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে বৃশ্চিকের পর, সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 4 এবং 2। আপনাদের যে টাইমটা দেখা যাচ্ছে, শুভ সময়টা যেটা দেখা যাচ্ছে, 11:30 থেকে 12:56 পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো, আগামীকালের জন্য প্রাপ্তির একটা বড় যোগ সৃষ্টি হয়েছে, সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1। আপনাদের শুভ সময় সকাল 10:45 থেকে টাইমটা শুরু হচ্ছে আপনার ঠিক 12:18 পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সময়টা কিন্তু শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আগামীকালের যে আপনাদের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 1 এবং 5, আপনাদের ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার। এবং আপনাদের ক্ষেত্রে আগামীকালের যে সময়টা দেখা যাচ্ছে, ঠিক দুপুর 12:00 থেকে 1:26 পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই যে আমি পাঁচটি রাশির আমি কথা বললাম, এই পাঁচ রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির একটা বড় যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। তবে একটু দেখা দরকার যে আপনারা শুধুমাত্র টিকিট কাটছেন এটা নয়, আমি বারবার বলছি যারা টিকিট কাটেন তাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার এবং শুভ সময়টা বলছি, কিন্তু আপনাদের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু আগামীকাল সৃষ্টি কিন্তু হয়েছে। এবং এর সাথে সাথে একটু জানাই, আপনারা বার্চার ট্রিপ ফরমেশনের মাধ্যমে এই জায়গাটিকে স্ট্রং করুন, এবং ভাগ্যভাবকে স্ট্রং করুন, আপনার ধনভাবকে স্ট্রং করুন। এবং যাদের ক্ষেত্রে অল্পের জন্য, আমি আরও 2-1 নম্বরের জন্য মিস খেয়ে যাচ্ছে বড় ধরনের অর্থপ্রাপ্তির ক্ষেত্রে, আমি আবারও বলবো রাহু রক্ষা কবচ আপনার পরিধান করুন। রাহু রক্ষা কবচ কী করবে, আপনাদের মিরাকেল অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু সাহায্য কিন্তু করবে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটবে সেটা তো ডিপেন্ড করবে আপনার জন্মছকের উপর, আপনার ভাগ্যভাবের উপর। তবে যারা অযথা অর্থ অপচয় করছেন, আমি আবারও বলবো নিজের জন্মকুণ্ডলী একবার বিশ্লেষণ করুন, এবং
সঠিক গ্রহের প্রতিকার প্রতিবিধান করুন, পার্চার্ট রিফর্মেশন করুন এবং রাহু রক্ষা কবচ বিশেষভাবে পরিধান করুন, প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। আগামীকাল সোমবার আবারও বলবো, প্রত্যেকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং আপনারা প্রচুর পরিমাণে কমেন্ট করুন, বিশেষভাবে লাভ নিশ্চিতরূপে আপনারা কিন্তু পাবেন। নমস্কার, ধন্যবাদ।